অস্ট্রিয়া এমন একটি দেশ যেখানে ফুটবল থেকে শুরু করে সঙ্গীত, দর্শনীয় স্থান থেকে শুরু করে যে কোনো ধরনের বিনোদন সবকিছুই সেখানে জনপ্রিয়। এটি বিশ্বের সেরা অর্থনৈতিক কেন্দ্রগুলির মধ্যে একটি। অস্ট্রিয়া একটি ল্যান্ডলক দেশ হওয়া সত্ত্বেও সেই দেশের খুব বেশি অসুবিধা হয় না। অস্ট্রিয়া সম্পূর্ণভাবে একটি স্থলবেষ্টিত দেশ। এটি হাঙ্গেরি, স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র, জার্মানি, স্লোভেনিয়া, ইতালি, সুইজারল্যান্ড দেশ দ্বারা সীমাবদ্ধ। অন্যান্য দেশের জনগণের মতোই অস্ট্রিয়ার জনগণ বছরের পর বছর ধরে সেই দেশের উত্থান পতন দেখে আসছে। হ্যালো ফ্রেন্ড, আজকের এই ভিডিওতে আমরা অস্ট্রিয়া সম্পর্কে কিছু অজানা তথ্য জানব। তবে শুরু করার আগে বলে রাখি, এই রকম আরও অজানা তথ্য জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। অস্ট্রিয়ায় বিশ্বের প্রাচীনতম চিড়িয়াখানা রয়েছে। আপনি যদি ইতিহাস এবং প্রত্নতত্ত্ব ভালোবাসেন তাহলে অস্ট্রিয়া আপনার জন্য দারুণ একটি জায়গা। সেখানে স্কনব্রুন প্রাসাদে অবস্থিত ভিয়েনা চিড়িয়াখানা বিশ্বের প্রাচীনতম চিড়িয়াখানা। এটি 1752 সালে তৈরি করা হয়েছিল এবং তখন থেকেই এটি চালু রয়েছে। এর প্রাথমিক উদ্দেশ্য হল বিভিন্ন প্রজাতি সংরক্ষণ করা। ইউরোপের সবচেয়ে প্রাচীনতম রেস্তোরাঁ রয়েছে অস্ট্রিয়ায়। 803 খ্রিস্টাব্দে তৈরি হওয়া সেন্ট পিটার স্টিফট কুলিনারিয়াম একটি পুরনো রেস্তোরাঁ। এটি অস্ট্রিয়ার সালসবার্গে অবস্থিত। এটি এখনও সেখানে বিদ্যমান। ক্রিস্টোফার কলম্বাসের মতো মহান ব্যক্তিরাও এই রেস্তোরাঁয় খেয়েছেন বলে জানা যায়। বিশ্বের বৃহত্তম কবরস্থানগুলির মধ্যে একটি অস্ট্রিয়ায় রয়েছে। অস্ট্রিয়ার ভিয়েনা সেন্ট্রাল কবরস্থান বিশ্বের বৃহত্তম কবরস্থানগুলির মধ্যে একটি। এটি 1863 সালে তৈরি করা হয়েছিল। 600 একর জায়গা জুড়ে বিস্তৃত সেখানে প্রায় 330,000-এর বেশি কবর রয়েছে। অস্ট্রিয়ায় বিশ্বের বৃহত্তম বরফের গুহা রয়েছে। অস্ট্রিয়ায় আইস রিসেন্ট বেল্ট নামে একটি বরফের গুহা রয়েছে। এটি প্রথম 1879 সালে খুঁজে পাওয়া গিয়েছিল। এর দৈর্ঘ্য প্রায় 42 কিলোমিটার। সেখানে প্রতি বছর প্রায় 2 লক্ষের বেশি পর্যটক ভিজিট করে। ইউরোপের প্রাকৃতিক মানব মমি অস্ট্রিয়ায় পাওয়া গিয়েছে। 1991 সালে দুইজন জার্মান পর্যটক অস্ট্রিয়া ইতালি সীমান্তে একটি মমি খুঁজে পেয়েছিল। এই মমিটির বয়স 4000 বছরেরও বেশি, আর এই মমিটির নাম ছিল ওজি। অস্ট্রিয়ার বেশিরভাগ জায়গাই উঁচু স্থানে অবস্থিত। মধ্য ইউরোপীয় এই দেশটি অস্ট্রিয়ান আল্পস পর্বতমালায় অবস্থিত, ফলে দেশের প্রায় 70% উঁচু স্থানে অবস্থিত। দেশের সর্বোচ্চ শিখরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,461 ফুট উঁচুতে অবস্থিত। প্রাকৃতিকভাবে এই পাহাড় পর্বত দেশের সংস্কৃতি এবং মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্ট্রিয়া বিভিন্ন অঞ্চলে বিভক্ত হয়ে যায়। আপনি জেনে অবাক হবেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্ট্রিয়া দেশটি ব্রিটিশ, ফরাসি, আমেরিকান এবং সোভিয়েত ইউনিয়নের দখলে চলে যায়। এমনকি এই দেশের রাজধানী ভিয়েনাও 4 ভাগে বিভক্ত হয়ে যায়। অস্ট্রিয়ার পতাকা বিশ্বের প্রাচীনতম পতাকাগুলির মধ্যে একটি। আমরা ইতিমধ্যেই জেনেছি যে বিশ্বের প্রাচীনতম চিড়িয়াখানাটি অস্ট্রিয়াতে অবস্থিত, কিন্তু এর পাশাপাশি এই দেশের পতাকাটিও অনেক প্রাচীন। 1200-এর গোড়ার দিকে অস্ট্রিয়ার পতাকা রাষ্ট্রের চিহ্নের অংশ হিসেবে প্রথম ব্যবহার করা হয়। তবে এটি 1500-এর কাছাকাছি থেকে জাতীয় পতাকা হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে মনে করা হয়। অস্ট্রিয়া হলো হিটলারের জন্মভূমি। 1932 সালে অ্যাডলফ হিটলার জার্মানির নাগরিকত্ব পান। হিটলার, যিনি অস্ট্রিয়াতে জন্মগ্রহণ করেছেন, 1913 সালে তিনি ইমিগ্রেন্ট হয়ে জার্মানিতে আসেন এবং 1925 সালে তিনি অস্ট্রিয়ান নাগরিকত্ব ত্যাগ করেন। পোস্টকার্ড সর্বপ্রথম অস্ট্রিয়ায় ব্যবহার করা হয়।
যদিও 1848 সালে লন্ডনের একজন লেখক নিজের কাছে প্রথম পোস্টকার্ড পাঠিয়েছিলেন বলে জানা যায়, তবে 1869 সালে অস্ট্রিয়ান সরকার পোস্টকার্ড ব্যবহার করার পর সারা দেশে পোস্টকার্ড ব্যবহারের অনুমতি দিয়েছিল। তো এই ছিল অস্ট্রিয়া সম্পর্কে কিছু তথ্য।